2003 সালে মৌলভীবাজার ফার্স্ট ডিভিশনে খেলার সময় কোমরে মারাত্মক আঘাত পান তাপস। সেখানেই থেমে যায় অলরাউন্ডার তাপসের খেলোয়াড়ি জীবন। কিন্তু প্রচণ্ড ভালোবাসা তাকে দূরে রাখতে পারেনি ক্রিকেট থেকে, তাই তো খেলার স্থলে বেছে নিয়েছেন খেলোয়াড় তৈরির কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ আমেরিকান ইউনিভার্সিটি থেকে সনদ নেয়া তাপস প্রথমে তিনজন নিয়ে শুরু করেন কোচিং। এখন তার একাডেমিতে বালক বালিকা মিলিয়ে রয়েছে 300+ ক্রিকেটার। আমি বড় হয়ে একজন ভালো অলরাউন্ডার হতে চাই এবং জাতীয় পর্যায়ে খেলতে চাই। তাপস দাদা আমাদের বিনা টাকায় প্র্যাকটিস করায়। সবচেয়ে বড় বিষয় যে এমন মানুষ পাওয়া যায় না। আমি কালীঘাট চাবাগান থেকে এসেছি। আমরা এখানে 17 মেয়ে খেলছি। আমি একটা ন্যাশনাল টিমে, মহিলা ন্যাশনাল টিমে ব্যাটম্যান ভালো একটা হতে চাই। দীর্ঘ 2 বছর যাবৎ আমি তাপসের অধীনে প্র্যাকটিস করতেছি আর আমি চাই যে আমি সিলেট বিভাগীয় পর্যায় সহ অনূর্ধ্ব 19 জাতীয় দলে রয়েছে তার শিষ্য। চা শ্রমিকের ছেলেমেয়েরা আসলে অনেক দূর থেকে, বর্ডার সাইড থেকে প্রতিদিন প্র্যাকটিস এখানে আসতে পারে না। সেই জন্য আমাদের নিজস্ব অর্থায়নে আমরা ওইখানে গিয়ে প্র্যাকটিস করাই। আর আমার স্বপ্ন এটাই যে এখান থেকে ভালো ক্রিকেটার উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে যাতে লিড করতে পারে। তার এক কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে মাঠ ও খেলার অপ্রতুলতায় ক্রিকেটীয় বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। গ্রাউন্ডের কারণে এখানে আমরা একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারি না। আমাদের প্র্যাকটিস তো ভালো মতোই মাঠের কারণে আমরা করতে পারছি। এখান থেকে যদি আমরা ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি সেটা আমাদের দেশের জন্য জাতীয় পর্যায়ে যেমন সুনাম বয়ে আনবে, পাশাপাশি আমি মনে করি যে বর্তমান সময়ে তরুণ সমাজের মধ্যে যে নৈতিকতা এবং মূল্যবোধের যে অভাবক্ষয় যেটি ঘটছে সেটি থেকেও তাদেরকে নিশ্চিত। মহতে উদ্যোগে সহযোগিতা ও মাঠ সমস্যার সমাধান হলে অনেক মেধাবী ক্রিকেটার এই একাডেমি থেকে বেরিয়ে আসবে বলে ধারণা এলাকাবাসীর। অর্ণ গফুর, আরটিভি।